এই কিছুদিন হব মো দেহ টিকে অসুস্থ হয়ে পড়ছে। শীতদিন নূয় নূয় আরম্ভ হয়েছি, তো থা প্রবল টিকি হয়ে যাই, তথাপি করোনা সময় তেমন টিকি মন ভিতরে টিকি ডর পশিগাল। ভাবিলি টিকি মেডিকাল যাবি, ডক্টর দেখে দিয়ে আসবি, কিন্তু সেটি এমিতি গোটে ঘটনা মো সহ ঘটিগাল যা সতরে মো হার্ট কু ছুঁলা। ভাবিলি আপনার পাখে নিশ্চিত ভাবে সেয়ার করবি। নমস্কার, মু সনি পুনি থরে আপনার পাখে হাজির স্টোরি টাইম্রে আউ গোটিয়ে কাহিনী সহ। তবে মেডিকালে ডক্টর দেখাইয়া টিকি ধাড়ি বাঁধিয়া পড়ি, ডক্টর টিকি ভাল, তো তেমন তাঁকরি পাখে দেখাইয়া সবু রোগী লাইন লগাইকি ঠিয়া হয়ে থাকে। গোটিক পরে গোটিয়ে পেসেন্টস ডক্টর পাখক যাও থাকে, আধ্য লাইনরে আগুকু আগুকু বড়ু থাকে। মো সামনে ঠিয়া হয়ে থাকে জনে বুড়া মৌসা, ভারি তরতর হো থাকে। ভাবিলি মৌসা এত তরতর কোণ হচ্ছেন, মো ভি যদি আউ টিকি পছরে ঠিয়া হয়ে থাকে মৌসা তো আউ কোণ হয়ে থাকে বোধে। সি যা হো, মৌসাঙ্কর পাড়ি পড়িলা, মৌসা ডক্টর পাখক গলে। ঠিক সেতিকি বেলে ডক্টর কোণী গোটিয়ে কাম পড়িলা, অর্জেন্সি লা বোধে, সেইপা সি সেই পেসেন্ট দেখাই আগুক বড়িগলে। তবে যেহেতু মৌসা টিকি তরবরিয়া হোলে, জলদি জলদি ডক্টর দেখাই পড়ে যে বলে কুলে, সেঠারে নর্স তা পচারে, মৌসা এত তরবর হচ্ছেন কম কাম লা? মৌসা কে না, এই হাতরে টিকি স্টিচ পড়ছি, তো তাকে ফিটাই থাকে। নর্স কে এ ডক্টর কাম কম, আপনার তরতর হচ্ছেন, মতো দেখাই দিও, মু স্টিচ ফিটাই দেবি। মু এইসব কথা কানে কানে শুণু থাকে। স্টিচ ফিটাইলা ভিতরে কালে মৌসা কাটিও বলে নর্স ধীরে ধীরে তাঁক সহ কথা হো থাকে। নর্স কহিলে, মৌসা এ কটা দাগ তোমার কেমিতি হল? মৌসা কে কিছু না হল ঝিও, তো মাউসী মো হাতের কাচরে গারাই দে, তেণু টিকি কটি যাই স্টিচ পড়ি। নর্স পুঁ পচারে, মৌসা সেতবেল দেখুছি তুমি বহু তরতর হোচ, এত তরতর হবার কারণ কম? মৌসা কহিলে, সেপটে আউ গোটে হসপিটালে তো মাউসী চিকিৎসিত হচ্ছেন, মু গলে যাই তাঁক সহ জলখিয়া করবি, সে বি মতো অপেক্ষা করে, মু নগলে তাঁকু জলখিয়া কি খুয়াইব, সেইপা তরতর হোলি। নর্স টিকি হসিলে, টিকি আশ্চর্য হলে। এসব কথা শুণিকি নর্সক মনে যা চাল থাকে মো মনে বি ঠিক সেয়া চাল থাকে। নর্স পুঁড়ি পচারে, মৌসা মাউসী তুমি এত ভাল পাওছ, তরতর হয়েকি জলখিয়া তাঁক সাগরে খাইব বলে তুমি কত কষ্ট করুছ, হলে মাউসী মাউসী কম তুমি ভাল পাঁদি, সি তুমি কাচের এমনি আঘাত কমপাই দে? মৌসা হসিলে, না রে ঝিও, এবে সি আউ কিছু জাঁপারুনি, বুড়া বুড়ি দুহে বুলিয়া যাইলু, মদ পিকি জনে গাড়ি চলাইকি খুব জোরে আসিকি তো মাউসী টক্কর মারি, আক্সিডেটরে তো মাউসী সবকিছু ভুলে যাই, তেণু মু তাকে নিয়ে খুশি বঞ্চিছি। নর্স পচারে, হলে মৌসা এবে তো সি মানসিক ভাবে বিকৃত, তুমি তাঁক পাখক যাওছ, তোমাকে ডর মাড়ুনি, সি তো তোমাকে আঘাত করছেন। সে বুড়া মৌসা জনক সেইটি যে উত্তরটি দিয়ে তাহা মো হৃদয় সতরে ছুঁই লা। মৌসা কহিলে, ঝিও সি সিনা মানসিক ভাবে বিকৃত হয়েকি মতো ভুলে যাই, মু কমিটি তাকে ভুলে যাবি? বিশ্বাস করতু মৌসাঙ্কর এই পদিয়ে কথারে নর্স বি টিকি হসিদেলে, আউ ঠিক সেমতি হসি হসি মু ভাবু থাকে সতরে এ কলিযুগরে একবিংশ শতাব্দী এমিতি প্রেম বি অছি। আশা করছি নিশ্চিত ভাবে এই ছোটিয়া অনুভূতিটি আপনার খুব ভালো লাগিব। যদি ভালো লাগিব, মৌসা ও মাউসীঙ্কর এই নিবিড় প্রেম সম্পর্কটি হৃদয়কে ছুঁইব, কমেন্ট মাধ্যমে জনাইবে, এমিতি ভালো পাইবা দেবে। 91.9 সিদ্ধার্থ এফএম ফেসবুক পেজ কু লাইক ফলো শেয়ার করিবে। রহিলি, নমস্কার।